Halo cek, halo, oke. পূজোর আনন্দকে দ্বিগুণ করতে গৌরব জুয়েলার্স নিয়ে এলো সাত দিন ব্যাপী জমকালো শারদীয় দুর্গোৎসব মেলা 2019। ওকে, তো প্রথমত একটা মেয়েকে পাওয়া গেল। দুটা কোয়েশ্চেন করব। সো কেমন আছেন আপনি? আচ্ছা, আপনার নাম? আচ্ছা, সো ওনার নাম হচ্ছে বেসিক্যালি চৈতি। সো চৈতির সাথে আমরা এখন গেম খেলবো। চৈতি কোথেকে এসেছেন? ময়মনসিং থেকে। ময়মনসিং থেকে হচ্ছে আপনি এখানে চলে এসেছেন? হ্যাঁ। শপিং করার জন্য কেমন লাগছে? মানে আসার সময় কি ভেবেছিলেন যে এরকম স্টেজে উঠবেন, গেম খেলবেন এবং হচ্ছে পার্টিসিপেট করবেন? আচ্ছা, তো এটাই ওনার পার্ট। সো আমরা হচ্ছে বেসিক্যালি একটা খেলা খেলবো আপনাকে নিয়ে, যেটার নাম হচ্ছে হেড অর টেইল। যেমন আপনার নাম হচ্ছে চৈতি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার নাম কি চৈতি, আপনি কি বলবেন? আপনি কি নিজেকে সেলিব্রিটি মনে করেন? মনে করে দ্যাটস আ ভেরি গুড থিং। অবশ্যই উনি দেখতেও অনেক বেশি সুন্দর, সো ফিউচার অবশ্যই অনেক ব্রাইট হবে, আই হোপ সো। সো উনি কিন্তু মোটামুটি বেশ ভালোই অ্যান্সার দিয়ে দিয়েছেন এবং মোটামুটি সঠিক উত্তর দিয়েছেন। সো গিফট কি দিয়ে দিব? আমার কাছে মনে হয় গিফট দিয়ে দেওয়াটা উচিত, কারণ হচ্ছে না আমার না অবশ্যই তুমি নিবা, কিন্তু আমার কাছে মনে হয় যে ওনাকে গিফট দিয়ে দেওয়া উচিত। সো ওনার জন্য কিন্তু স্পেশালি সিনে কেয়ারের পক্ষ থেকে আপনার নাম? আমার নাম মোহাম্মদ কাকন হোসেন। ওকে, সো আমরা আপনার সাথে এখন একটা গেম খেলবো যেটা কিনা অনেক সহজ, অনেক সহজ। সো সহজ গেমটা খেলতে পারলে, উইনার হয়ে যেতে পারলে কিন্তু আপনি পেয়ে যাবেন একটা ভালো গুডি ব্যাগ। ওকে ওকে, আর ইউ রেডি? ওকে ওকে, সো আই থিঙ্ক এখন পপার্স কি করা যায় বলো? কি করে যে আমাকে একটা গুডি ব্যাগ দাও না? আচ্ছা, তোমাকে দিব। ওনার সাথে আগে আমরা একটা গেম খেলে ফেলি। আচ্ছা, আর আপনার সাথে আমরা বেসিক্যালি একটা গেম খেলবো। সো গেমটার নাম হচ্ছে ব্রেইন ওয়েভস। আমরা আপনাকে একটা একটা করে কোশ্চেন করব এবং আপনি হচ্ছে আমাদেরকে অ্যানসার দিবেন, বাট আপনি যদি ভুল উত্তর দেন তাহলে কি হবে? ভুল উত্তর দিলে উই উইল থিংক অ্যাবাউট ইট। ওকে, সো উনি কোথা থেকে এসেছে আমরা একটু ইন্ট্রোডিউস হই নি, মানে ওকে, সো আপনার লোকেশন বলেন। আমি কুড়িল চৌরাস্তা থাকি। আচ্ছা, কুড়িল চৌরাস্তা থাকে, কুড়িল চৌরাস্তা। সো আমরা ওনার সাথে ব্রেইন ওয়েভস খেলবো, রাইট? ইয়েস, আমরা ওনার সাথে ব্রেইন ওয়েভস খেলবো। আমরা কোশ্চেনটা করে ফেলি, আপনি খালি পেটে কয়টা কলা খেতে পারবেন? খালি পেটে আটটা। আপনি আটটা কলা খালি পেটে খেতে পারবেন? আটটা পারবো। ও বাবা, কিন্তু একটা কলা খেলে তো ওনার পেট আর খালি থাকবে না, তাহলে আপনি আটটা কলা কিভাবে খাবেন? বাজে লাগে, একালি কলা খাইছি। আচ্ছা, খালি পেটে একটা কলার উপরে কেউ খেতে পারবে না, কারণ সুন্দর, এই যে এখন হয়েছে একটা আর কি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, নেক্সট কোশ্চেনটা হচ্ছে কোন মাসে 28 দিন রয়েছে? জানুয়ারিতে 28 দিন থাকে। আচ্ছা, ফেব্রুয়ারিতে থাকে আর ফেব্রুয়ারি। উনি কিন্তু খুবই ভালো চেষ্টা করেছেন, ডাজন্ট ম্যাটার
যে কে এখানে আর কি উইনার হচ্ছে কে উইনার হচ্ছে না, থিং ইজ দ্যাট যে সবাই অনেক স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করছে। সো আমরা কিন্তু ওনাকে দিয়ে দিচ্ছি গৌরব জুয়েলার্স এর পক্ষ থেকে একটা গুডি ব্যাগ। আশা করছি যে ভিতরে কি আছে আমি জানি না, সেটা আপনি আমাদের ফেসবুক পেজ মানে হচ্ছে স্পাইস ফ্যামিলি লিখে সার্চ করলে পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন লাইভের নিচে যে আপনি কি পেলেন। ওকে, সো আজকে অবশ্যই বাসায় গিয়ে স্পাইসের পেজে একটা লাইক হবে। ওকে ওকে আপু, শুধু একমাত্র আপনার জন্য। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ পিকে, ব্যাপার না। ওকে, সো আমার কাছে মনে হয় আমরা নেক্সট কন্টেন্ট মানে পার্টিসিপেন্ট কে ডেকে নিয়ে রাখি। ওকে, সো যারা যারা এখানে আছেন সবাইকে স্পাইস ম্যাপের পক্ষ থেকে তো অবশ্যই শারদীয় শুভেচ্ছা। বাট আমরা কিন্তু একটা গেম খেলবো, যে গেম খেলার পরে যে ইনি উইনার হয়ে যাবেন তিনি মানে যে জিতে যাবেন আর কি, তিনি কিন্তু আমাদের পক্ষ থেকে অনেকগুলো মানে ব্র্যান্ডের স্পাইস গুডিস বলেন আপনি, গৌরব জুয়েলার্সের, তারপরে আপনি আপনি আমাদের আরও যেগুলো আছে সেগুলো পাবেন। বাট আপনাকে জিততে হবে অবভিয়াসলি, এবং সেটা কিন্তু আমরা একদম লুকোচুরি করব না, গিফট তো আছেই অবশ্যই। সো পপার সাপু, আমার কাছে মনে হয় যে আমরা শুরু করি নাকি? We can start. Okay, so আমি ফার্স্ট কোশ্চেনে যাচ্ছি। নামটা জিজ্ঞেস করিনি, আপনার নাম কি? মোশাম্মদ নাহিদ আক্তার। নাহিদ আক্তার। কবিতা। কবিতা। আমার নাম সাদ্দাম। রায়হানুল। মেহেদী হাসান। মেহেদী হাসান। সো আমরা পাঁচজনকে আমার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি, যারা পাঁচজন আমাদের সাথে এখন আমরা গেম খেলবো। সো আমার কাছে মনে হয় পপার্স কেন জানি সবসময় দেরি করে, আমি জানি না, বাট আমার কাছে মনে হয় পপার্স যদি আমাদেরকে কোয়েশ্চেন করার জন্য চলে আসতেন এবং আমাদেরকে কোয়েশ্চেন করতেন আর কি। মনে করো নিজে কোনো কাজ করো না, আমাকে দিয়ে সব কাজ করো আর সবাইকে বলো যে আমি নাকি কাজে ব্যস্ত। ওকে, সরাসরি চলে যাচ্ছি গেমে। আপনি কি গিফট পেতে চান? অবশ্যই। ও মাই গড, পার্সি ব্যাগ অন। আচ্ছা কবিতা, সো কবিতার জন্য কোশ্চেনটা হচ্ছে মাইকেল জ্যাকসন কি একজন আমেরিকান শিল্পী? এটা বেসিক্যালি হেড এন্ড টেইল। সো উত্তরটা কিন্তু ঘুরিয়ে দিতে হবে। আচ্ছা, সো নিয়মটা বলে দিচ্ছি শুরুতে, ওরাকে বেসিক্যালি কনফিউজ করার জন্যই ছিল আমাদের হঠাৎ করে কোশ্চেন করাটা। ওকে, সো বেসিক্যালি আমরা এখন আপনাকে একটা কোশ্চেন করবো, যেমন আপনার নাম কবিতা, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনার নাম কি কবিতা, আপনি কি বলবেন, হ্যাঁ নাকি না? হ্যাঁ, কিন্তু উত্তরটা একটু উল্টো দিতে হবে। আমি যদি জিজ্ঞেস করি আপনার নাম কি কবিতা, আপনি বলবেন যে না। সো আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, আপনি কি নিজেকে সেলিব্রিটি মনে করেন? আপনার জন্য কোশ্চেনটা হচ্ছে, সুপারম্যান কি একজন রিক্সা চালক? না। উত্তরটা তো উল্টো দিতে হবে। আরেকটা কোশ্চেন করবো, খেলা হবে ওনার সাথে। সো আপনি কোথা থেকে এসেছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে যে অনেক কিছু পায়? Yes। মানে কিভাবে আসেন, মুম্বাই থেকে আসেন? হ্যাঁ। ওয়াও, মানে উনি গেমে এত জোশ ভাবে ঢুকে গিয়েছেন যে ওরা কি এখন নরমাল কোশ্চেন করতে উনি সেটা উল্টা উত্তর দিচ্ছে। দ্যাটস অ্যামেজিং। আচ্ছা, তো আপনার নামটা জেনে নিই। মেহেদী হাসান। আচ্ছা, তো মেহেদী হাসানের জন্য কোশ্চেন হচ্ছে, আইনস্টাইন কি একজন উপন্যাসিক? Yes। আচ্ছা, আইনস্টাইন একজন উপন্যাসিক। দ্যাটস আ ভেরি গুড থিং আই হ্যাভ টু সে। করি আমরা হচ্ছে আমাদের কন্টেস্ট্যান্টদের হাতে গুডি ব্যাগ তুলে দিব এবং অসম অসম সব গুডিস আপনারা পেয়ে যাবেন। তুমি একটু কথা বলো। ওকে, সো পাওয়ার সোলিডি কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে একদমই, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এখানে যারা যারা দাঁড়িয়ে আছেন সবাইকে আমরা কিন্তু একজন দুজন তো উইনার হয়েই গেছেন, আপনি মেবি আমাদের সাথে এখন খেললেন নি, রাইট? আচ্ছা, আপনার সাথে আমি খেলি। হ্যাঁ, আচ্ছা, হেড এন্ড টেইল। হেড এন্ড টেইল মানে হচ্ছে এখানে হচ্ছে আপনি যে যেটা হচ্ছে সঠিক আনসার সেটার জন্য আপনাকে বলতে হবে নো, আর যেটা ভুল আনসার সেটার জন্য বলতে হবে ইয়েস। ওকে, আর ইউ রেডি? সঠিক আনসারের জন্য নো। ওকে, সো আপনি কি মানুষ? না।
আপনি মানুষ না? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনার দিয়েছেন। সো আমরা সবাইকে গিফট অ্যাম্পার দিয়ে দিতে পারি। এটা হচ্ছে আপনার জন্য সিনেকের বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে একটা গুড়ি ব্যাগ। ওকে, সো এটা আপনার জন্য সিনেকের বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের একটা গুড়ি ব্যাগ। দুজনকে সেম সেম না দিলে মেয়ে মানুষ তো জিতে ঝগড়া লেগে যায় আর কি। ওকে, নো থ্যাংক ইউ।